তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। আর একটা পাশে থাকা একটা বেল আইকন চলে আসবে বন্ধুরা, সেই বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলের লেখাগুলো চেঞ্জ করবেন, যাকে বলা হয় বন্ধুরা ফন্ট স্টাইল। তো আপনারা কিন্তু অনেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, কিন্তু আজ পর্যন্ত আপনারা জানেন না যে আপনার মোবাইলের লেখাগুলো আর কি ডিজাইনেরভাবে আপনি কিন্তু রাখতে পারবেন। তো আপনারা অনেকেই কিন্তু এই জিনিসটা করতে চান যে আমি কীভাবে আমার মোবাইলের লেখাগুলো আর কি দারুণভাবে সাজাবো বা দারুণভাবে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলো কিন্তু আর কি দারুণভাবে আর কি এগুলো স্টাইলিংভাবে একটা আছে। তো এইভাবে কিন্তু আপনার মোবাইল ফোনে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনি কিন্তু যেখানে যান বন্ধুরা, আমি সিম্পলি আমি মেসেজ অপশনে যাচ্ছি, এখানে গেলেও কিন্তু এই ধরনের লেখা থাকবে। আমি যদি ফেসবুকে যাই বন্ধুরা, ফেসবুকে যদি কোনো ইংরেজি লেখা থাকে সেই লেখাগুলোও কিন্তু এরকমই সিস্টেম দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম সিস্টেমের আর কি লেখা আসছে। তো আপনি যেখানে যান, আপনি যেই আর কি স্টাইলের লেখাটা রাখবেন আপনার মোবাইল ফোনে, সেই স্টাইলের লেখাটা কিন্তু সব জায়গাতেই দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সেটিংসের নিচে সেটিংস লেখা আছে, কীরকম দারুণভাবে একটা স্টাইল। তো আপনি কিন্তু আপনার পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে আর কি সাজাতে পারবেন। এটাই বলে নয়, আপনি কিন্তু আপনার পছন্দ মতো ভালো ভালো আর কি আছে স্টাইলিং, সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যারা যারা এই কাজটা করতে চান, তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না। তো এই কাজটা কীভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মোবাইলটা যেমন আগে ছিল তেমন কিন্তু আমি করে দিয়েছি। তো আপনার মোবাইলটাও হয়তো এরকম লেখাগুলো সেটিংসের বা আরও অন্য অন্য জায়গার লেখাগুলো কিন্তু এরকম সিস্টেমের আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে কিন্তু আপনাদেরকে দেখালাম, কিন্তু খুব সুন্দর বা দারুণভাবে লেখা ছিল আমার লেখাগুলো। তো এখন যদি আমি এই লেখাগুলো আমি চেঞ্জ করে দিলাম, তো এই কাজটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যদি মেসেজ অফিসারে যাই তাহলে কিন্তু ওই লেখাগুলো আর নেই সেরকম স্টাইলিং লেখাগুলো। তো সিম্পলি এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে বন্ধুরা, আমরা সিম্পলি আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আপনারা এই অপশানটা খুঁজে বার করবেন আপনাদের মোবাইলের পার্সোনালি সিয়েশন। তো আপনারা এই অপশানটা যদি খুঁজে বার করতে পান, এই অপশানটা যদি আপনার মোবাইলে না থাকে সেটারও একটা ব্যবস্থা আছে, সেটা আমি আপনাদেরকে পরের দেখিয়ে দিচ্ছি শেষের দিকে। তো তার আগে এই কাজটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই অপশানটা আপনারা আপনাদের মোবাইলের খুঁজে বার করবেন, করার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, আর সেই সময় যাতে আপনাদের মোবাইলের ইন্টারনেটটা আর কি ডাটাটা অন থাকে। তো এখন আপনারা কী করবেন, নিচে একটা অপশান দেখতে পারবেন, এখানে এ লেখা আছে আর রোবট, আর আপনারা তার নিচেই দেখতে পারবেন ফন্ট স্টাইল ডিসপ্লে সাইজ। তো আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পারবেন বন্ধুরা, এখানে মোর বলে একটা অপশান আছে এদিকে। তো আপনারা সিম্পলি এই মোর বলে অপশানে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার ফেভারিট আর কি ফন্ট চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকভাবে অনেকগুলো লেখা চলে আসবে যেখানে। তো আমরা কী করব এখন বন্ধুরা, এখানে একটা অপশান দেখতে পারবেন, একটা এই চিহ্নতে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের সামনে অনেকগুলো কিন্তু লেখা চলে আসবে অনেক রকমের। তো আপনারা দেখতে পারবেন, আপনি যদি চান এগুলো কিন্তু আপনারা সবগুলোই কিন্তু আর কি সিলেক্ট করে রাখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপোজ একটা যে কোনো একটা লেখা। তো আমি এখান থেকে একটা লেখা বেছে নিচ্ছি বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের লেখাটা আমি বেছে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কালারিং সিস্টেমের একটা লেখা আছে আর টুইঙ্কেল টুইঙ্কেল হ্যালো লেখা আছে। তো সিম্পলি আমি এটাকে এখন এটা আর কি আমার মোবাইলে সেভ করব। তো এখন আমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বলে একটা অপশান আছে, সিম্পলি এই অ্যাপ্লাই আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমরা ক্লিক করব তখনই কিন্তু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে বার হয়ে যাই বন্ধুরা, এখান থেকে যদি আমার মোবাইলের যে কোনো সেটিংস বা আরও অন্য কোনো আমরা যদি সেটিংসে চলে যাই, সেটিংসে গেলেও কিন্তু এই ধরনের লেখাই আমরা কিন্তু এখানে পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন ফেসবুকে চলে যাই বন্ধুরা, ফেসবুকে গেলেও কিন্তু এই ধরনের লেখা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক রাইট সামথিং হিয়ার বলে একটা লেখা আছে, এটাও কিন্তু আর কি কালারিংভাবে। তো এখন কিন্তু আপনারা কিন্তু আপনাদের মোবাইলের সব কিছু আর কি লেখাগুলো চেঞ্জ করতে পারলেন। তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আর আপনাদের মোবাইলে যাদের যাদের ওই সেটিংসটা নেই, আমি একটু আগে দেখালাম আপনাদেরকে এই সেটিংসটা, এই যে সেটিংসটা যাদের যাদের নেই, তারা কী করবেন বন্ধুরা, সিম্পলি আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, বা আপনারা কী করবেন আপনাদের মোবাইলে কিন্তু এই অ্যাপসটা থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে থিমস বলে একটা লেখা আছে বন্ধুরা, থিমস স্টোর। তো আপনারা সিম্পলি এই অ্যাপসটা যদি থাকে তাহলে আপনারা এখান থেকে ওপেন করবেন, আর যদি এটা না থাকে তাহলে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে আপনারা সার্চ করবেন থিমস, আপনার কী মোবাইল সেটা, আর লিখবেন থিমস
लिखे सार्च कर दी क्योंकि अपन सामने क्योंकि एप्सा चले आसें तो अपना सीम्पलि एखान इन्स्टल कर इन्स्टल करार अपना एप्सा ओपन करबें ओपन करार सामने ओपन हो जाए ओपन हो जावर पर आपनारा देखते पाबेन नीचे फंट बोले एकटा लेखा थाकबे माझखाने तो आपनारा सिम्पलि ए फंट अपशने क्लिक करबेन क्लिक करार पर एकई भावे ए सिस्टेमटा किन्तु एखाने चले आसबे आर आपनारा किन्तु एखान थेके अप्लाई करे आर कि आपनादेर मोबाइलेर भाषाटा स्टाइलटा आर कि चेंज करते पारबेन। तो आजकेर मतो एइटुकुई छिलो भिडियोटा आपनादेर जदि भालो लागे तो अवश्य लाइक शेयर कमेंट करते भुलबेन ना आर चैनलटी अवश्य सबसक्राइब करे आमादेर पाशे थाकबेन एरकम नतून नतून भिडियोगुलो पाओयार जन्य। तो धन्यवाद बंधुरा।